জাপাইনবাবগঞ্জে খরা প্রতিরোধে ভূপরিস্থ পানি ধারণ পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে পুকুর খনন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এক আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী বিল্ডিং ড্রাউট রেজিলিয়েন্স এ ফিল্ড ডে অন পন্ড মেজারমেন্ট শিরোনামে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি প্রশিক্ষণে বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন সদর উপজেলার আমারকে প্রয়াস ভেড়া ও টার্কির প্রজনন খামারের দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ নাচলজনে সহকারী প্রকৌশলী রেজাউল করিম ও উপসহকারী প্রকৌশলী আব্দুল খালেক প্রশিক্ষকগণ একটি পুকুরের আয়তন ও পুকুরের মাটি কাটার পরিমাণ নির্ণয় বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় নবাবগঞ্জে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ড্রাউট ইসি ড্রাউট নামে প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ সময় উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপক এবং ইসি ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ রবিউজ্জামান প্রকৌশলী মোহাম্মদ নূর ই আলম সহকারী প্রকল্প সমন্বয়কারী ইমরান হোসেন ও ওয়াহিদুল হক এ সময় আরও উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ আলেয়া ফেরদোস কনিষ্ঠ সহকারী পরিচালক ও ইসিসিপি ড্রাউট প্রকল্পের ফোকাল পারসন আব্দুল সালাম প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ হিসাবরক্ষক শফিকুল ইসলাম সহ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ওয়েব ফাউন্ডেশন এসকেএস ফাউন্ডেশন মৌসুমি শাপলাসহ প্রয়াসের অন্য কর্মকর্তাবৃন্দ